হে বন্ধুগণ, গুড 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 নিউজ। স্টেট হাইওয়ে 11 নম্বর সড়কের কান্দি রণাগ্রাম ব্রিজের এবার ঢালাইয়ের কাজ শুরু হতে চলেছে। ব্রিজে যে কংক্রিট ঢালাইয়ের কাজ, সেই কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হতে চলেছে। ব্রিজের উপরে যে গার্ডার, সেই গার্ডার কিন্তু বসানো কমপ্লিট। বন্ধুগণ, এই ব্রিজ একটি গুরুত্বপূর্ণ ব্রিজ, যেটি বহরমপুরের সঙ্গে বর্ধমান জুড়ে যাচ্ছে স্টেট হাইওয়ে 11 নম্বর সড়কে। কান্দি রণাগ্রাম পুরনো ব্রিজের অবস্থা খুব খারাপ এবং তারই জন্য পাশে একটি নতুন ব্রিজের উদ্যোগ নেওয়া হয় এবং কাজও শুরু হয়, কিন্তু মাঝখানে কাজটা একটু থমকে যায়। তারপরে আবার দুমদাম গতিতে কাজ কিন্তু শুরু হয়ে যায় এবং সেই কাজ এখন বর্তমানে অনেক এগিয়ে, গার্ডার কিন্তু বসানো হয়ে গেছে। আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত এই ব্রিজের সঙ্গে জুড়ে যাচ্ছে একদম বহরমপুর বর্ধমান, যে বহরমপুর থেকে বর্ধমান যাওয়ার এই স্টেট হাইওয়ে, এখানে ব্রিজের অভাবে কিন্তু বড় বড় ভারী ধরনের যানবাহনগুলো আসা যাওয়া করতে পারে না। তবে এই কাজ সম্পূর্ণ হলেই সম্পূর্ণরূপে সফল হবে বহরমপুর থেকে বর্ধমান যাওয়ার এই রাস্তা। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওতে পুরো ডিসকাস হবে। বন্ধুগণ, আপনাদের সকলকে বেঙ্গল টপ ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি কিন্তু পৌঁছে গেছি সেই কান্দি রানাগ্রাম ব্রিজের আপডেট নিয়ে। তো দেখতে পাচ্ছেন যে সেই কান্দি রানাগ্রাম ব্রিজ আমার ব্যাকগ্রাউন্ডে পেছনে দেখতে পাচ্ছেন, সেই ব্রিজের দেখতে পাচ্ছেন যে গার্ডার বসানো কিন্তু একদম কমপ্লিট। পাশে পুরনো যে ব্রিজটি রয়েছে, সেই ব্রিজটির অবস্থা খুবই খারাপ এবং সেই ব্রিজ দিয়ে ভারী ধরনের গাড়ি এখন বর্তমানে যাওয়া আসা করতে পারে না, এবং বাসে যদি লোকজন বেশি থাকে তো লোকজনকে নেমে কিন্তু এই বাসকে ওই পার করতে হয়। তো অবস্থা খুবই খারাপ, তার জন্য পাশে নতুন ব্রিজ নির্মাণ হচ্ছে এবং সেই ব্রিজের কাজও চলছে দুমদাম। ব্রিজটি 2 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু একদম পুরো কাজ কমপ্লিট হতে চলেছে। আপনাদেরকে আজকে এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খানুরূপে সমস্ত কিছু আপডেট দেখিয়ে দেওয়া হবে এবং জানিয়ে দেওয়া হবে। এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, ব্রিজের উপর গার্ডার বসানো ইতিমধ্যেই কমপ্লিট। প্রায় 2 থেকে 3 মাস পর যখন আবার এই আপডেটটি নিয়ে এলাম, দেখলাম এখানে অনেক কাজ কিন্তু এগিয়ে গেছে। আগের তুলনায় এই কাজ কিন্তু এখন অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কাজ কিন্তু থেমে নেই। সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরও একটি আপডেট দিয়ে দেবো, এই ব্রিজ কংক্রিট ঢালাই শেষ হতে না হতেই কিন্তু এই দুই সাইডে যে গার্ডওয়ালের কাজ, সেই কাজ কিন্তু অলরেডি কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক নিচ থেকে কিন্তু এই গার্ডওয়াল করা হচ্ছে একদম মজবুতভাবে, যাতে কোনোরকমভাবে ধসে না যায়, এবং অনেক মজবুতই হচ্ছে কাজটা বলাই যায়। 2 লেন এই ব্রিজ, একদমই কিন্তু এখানে আর যানজট তো দূরের কথা, কোনো রকম যানজট থাকবে না, তার সঙ্গে কোনো রকম চাপ থাকবে না। এই ব্রিজ একদম অত্যন্ত আধুনিক মডেলের তৈরি করা হচ্ছে। তো এই গার্ডার ব্রিজ, ব্রিজটি হচ্ছে 2 লেন, তবে চওড়ায় থাকছে অনেক বড়, দুই পাশে থাকছে ফুটপাথ, অর্থাৎ পায়ে হেঁটে যাওয়ার রাস্তা। দর্শক বন্ধু, এই হচ্ছে সেই ব্রিজ, যে ব্রিজ আর 2 থেকে 3 মাসের মধ্যেই পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে বলে আশা রাখছি। তো এই ব্রিজ কমপ্লিট হয়ে গেলে বর্ধমান বহরমপুর রুটটা আরও সোজা হয়ে যাবে, সহজ হয়ে যাবে, এবং এদিক দিয়ে ভারী ধরনের গাড়িও যাওয়া আসা করতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত কিছু কিন্তু জুড়েই যাচ্ছে, কাজ চলছে দুমদাম। তো বন্ধুগণ, এই কান্দি রানাগ্রাম ব্রিজ একটি গুরুত্বপূর্ণ ব্রিজ, কেননা এই ব্রিজের সঙ্গে, বহরমপুরের সঙ্গে কিন্তু বর্ধমান ডিস্ট্রিক্ট কিন্তু জুড়ে যাচ্ছে। অর্থাৎ বহরমপুর থেকে বর্ধমান যাওয়ার একমাত্র সুবিধাজনক রুট হচ্ছে এই ভায়া কান্দি হয়ে। তো এই যে নদীর মাঝে এই যে একটি ব্রিজ, তো সেই ব্রিজের কাজটা সম্পূর্ণ হয়ে গেলেই কিন্তু এদিক দিয়ে যাতায়াত করা আরও সুবিধাজনক, আরও সহজ হয়ে যাবে। তো এই যে রানাগ্রাম ব্রিজ, সেই ব্রিজের কিন্তু আপনারা দেখতেই পেলেন যে একদম গার্ডার বসানো কমপ্লিট হয়ে গেছে এবং ব্রিজকে ঢালাই করার জন্য যে সমস্ত প্রসেস সব কিছুই কিন্তু চলছে, দ্রুত গতিতে এগিয়ে চলছে এই কাজ। আপনাদেরকে আগের ভিডিওতে যখন দেখিয়েছিলাম তো দেখতে পেলেন যে এই কয়েকদিনের মাঝেই ধুমধাম গতিতে এই কাজটি কিন্তু এগিয়ে একদম চলে এসেছে। তো কেমন লাগলো আজকের এই আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুবান্ধবদের মধ্যে, আর হ্যাঁ সকলকে জানিয়ে দেন যে হ্যাঁ রাজ্যে দেশে কাজ হচ্ছে।